নোয়াখালীর বেগমগঞ্জ 15 নং শরীফপুর ইউনিয়নের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে পাওয়া জিআর চাল এবং নগদ টাকা প্রদান করা হয়েছে অসহায় এবং দুস্থদের মাঝে। গত কয়েকদিন ধরে এই ত্রাণ সামগ্রী এবং নগদ অর্থ অসহায় দুস্থদের মাঝে বণ্টন করা হয়। আমি আহমেদুল্লাহ সবুজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, বেগমগঞ্জ নোয়াখালী। আমি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আন্ডারে একজন প্রতিনিধি হিসাবে বেগমগঞ্জ উপজেলাতে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের আন্ডার থেকে এ পর্যন্ত সর্বমোট 60 মেট্রিক টন জিআর চাল এবং নগদ 4 লক্ষ টাকা আমরা পেয়েছি। 60 মেট্রিক টনের মধ্যে পৌরসভাতে 3 কিস্তিতে সর্বমোট 17 মেট্রিক টন খাদ্যশস্য দেওয়া হয়েছে এবং 16টি ইউনিয়ন অনুকূলে 3 পর্যায়ে 43 মেট্রিক টন খাদ্যশস্য দেওয়া হয়েছে এবং নগদ 4 লক্ষ টাকা আমরা 2 কিস্তিতে 2 লক্ষ 2 লক্ষ করে পেয়েছি। প্রথম 2 লক্ষ টাকা দিয়ে আমরা 480 জন উপকারভোগীর মাঝে 5 কেজি চাল, 2 কেজি আলু, 1 কেজি মসুরের ডাল, 1 কেজি পেঁয়াজ, 1 কেজি লবণ, 1 পিস সাবান দিয়ে আমরা 480 জন উপকারভোগীর মাঝে বিভিন্ন ইউনিয়নে এবং পৌরসভাতে বিতরণ করেছি উপজেলা প্রশাসন এবং ইউনিয়ন পরিষদের সমন্বয়ে। সবগুলা ইউনিয়ন পরিষদ এবং পৌরসভাতে যে অগ্রাধিকার তালিকা তৈরি করা হয়েছে সেই অগ্রাধিকার তালিকা ভিত্তিতে জনপ্রতি 20 কেজি করে বিতরণ করা হয়েছে। তারই আঙ্গিকে আজকে শরীফপুর ইউনিয়নের 3য় কিস্তিতে যে সর্বশেষ 1 মেট্রিক টন ছিল সেটাতে 50 জন উপকারভোগীর মাঝে 20 কেজি করে বিতরণ করা হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এই সবাইকে আশা করি ইনশাল্লাহ পর্যায়ক্রমে সবার ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দিবে এবং আমরাও চেষ্টা করব এই ক্রান্তিলগ্ন সময়ে আমাদের জীবনের ঝুঁকি নিয়ে হলেও আমরা মানুষের মুখে হাসি ফুটাতে পারব। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, আমরা প্রত্যেকের ঘরে ঘরে খাবার পৌঁছে দিব। আমি মোহাম্মদ আমিনুর রসুল মিন্টু, চেয়ারম্যান 15 নং শরীফপুর বেগমগঞ্জ নোয়াখালী। আমরা আজকে যে ত্রাণ বিতরণ করেছি সেটা ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ত্রাণ। আমরা পূর্বে 35 জনকে ত্রাণ দিয়েছি সরকারি বরাদ্দের, পরবর্তীতে আরও 50 জনকে দিয়েছি, আজকে আরও 50 জনকে দিয়েছি। আমার বেসরকারিভাবেও আমরা বিভিন্ন ধনাঢ্য ব্যক্তি থেকে সংগ্রহ করি প্রচুর ত্রাণ দিয়েছি এবং দেব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক আমরা ঘরে ঘরে ত্রাণ পৌঁছাইয়া দিতে বদ্ধপরিকর, প্রতিশ্রুতিবদ্ধ। ইনশাল্লাহ আমাদের পর্যাপ্ত ত্রাণ আসবে, আমরা দেব এই আশা আমরা করি। আপনারা ধৈর্য সহকারে থাকেন, ইনশাল্লাহ আমরা সবাইকে ত্রাণ দেওয়ার চেষ্টা করব। হামিদ রনি, ডেস্ক রিপোর্ট, নোয়াখালী টিভি। খারাপ একটি সময়ের জন্য কোনো মানুষই প্রস্তুত থাকে না, আর তা যদি হয় প্রিয়জনের তাহলে অপেক্ষার প্রহরটি হয় দীর্ঘ। আর আপনার প্রিয় মানুষটিকে সঠিক সময় হাসপাতালে পৌঁছে দিতে সদা প্রস্তুত রয়্যাল অ্যাম্বুলেন্স অ্যান্ড পপুলার অ্যাম্বুলেন্স, কারণ মুমূর্ষু রোগীর জন্য প্রতিটি মুহূর্ত মূল্যবান। শুধু শহর বা হাসপাতাল নয়, আমরা ছড়িয়ে আছি দেশের সর্বত্র। 24 ঘন্টায় দেশের যে কোনো প্রান্ত থেকে জরুরি সেবা গ্রহণ করতে যে কোনো সময় ডায়াল করুন 01812333845। রয়্যাল অ্যাম্বুলেন্স অ্যান্ড পপুলার অ্যাম্বুলেন্স, ইউর পেশেন্ট, আওয়ার রেসপন্সিবিলিটি। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।